নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গণ্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেন আকন্দের পরিবারকে খুন জখম করার উদ্দেশ্যে দিনে দুপুরে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটেছে বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেন আকন্দের বাড়িতে গত চব্বিশে জুন শুক্রবার প্রায় বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আকন্দের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে চব্বিশে জুন ১০ জনকে আসামি করে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী মুক্তিযোদ্ধার স্ত্রী ফাতেমা বেগম জানায় প্রতিপক্ষ বিল্লাল বাবুল ও শফিকুল আমার প্রতিবেশী তারা কয়েকদিন পূর্বে আমার নাতনিকে অপহরণ করে পরে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় উদ্ধার করা হয় এরিজের ধরে গত শুক্রবার বেলা এগারোটার দিকে কথা কাটাকাটির সূত্র ধরে প্রতিপক্ষ বাবুল শফিকুল আজিজুল মজিবুর সজীব ফারুক গংরা দলবদ্ধভাবে আমার বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এতে মেয়ে নাতনিদেরকে পিটিয়ে আহত করে বর্তমানে তারা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে এ বিষয়ে বিবাদী বাবুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা কারো বাড়িতে হামলা করিনি এবং আমাদের উপর হামলা করেছে এ ব্যাপারে গন্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম কল্যাণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমি শুনেছি মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা হয়ে থাকলে এর বিচার হবে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম জানান এ বিষয়ে দুপক্ষেরই লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে